রোগীর পেট ফুটা করে পলায় সরকারি চিকিৎসক, আধা অস্ত্রোপচার করে প্রেরণ করে অন্য চিকিৎসালয়, সরকারি চিকিৎসালয়ত মোবাইলের পোহর চলে অস্ত্রোপচার। কি সরকারি চিকিৎসালয়, কি ব্যক্তিগত, কেনেক চলিছে রাজ্যের স্বাস্থ্যখণ্ড? জিলায় জিলায় চিকিৎসা মহাবিদ্যালয় খুলি স্বাস্থ্যখণ্ডর উন্নতি জাহির করেছে অসম সরকারে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বিগত বর্ষসমূহত মুকলি করেছে কেবাখনো চিকিৎসা মহাবিদ্যালয়, কিন্তু চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন করে সরকারে চমক দেখায় অহার সময় বাস্তবত কেনেক চলিছে রাজ্যের স্বাস্থ্যখণ্ড, সেই কথা বুঝবলে এই দুটা বাতরিয়ে যথেষ্ট। ইতিমধ্যে সামাজিক মাধ্যমত বিয়পি পড়েছে এই দৃশ্য। বাতরি অনুসরি এ ডিব্রুগড় চিকিৎসা মহাবিদ্যালয়ের দৃশ্য। ডিব্রুগড় চিকিৎসা মহাবিদ্যালয়ত বিদ্যুতের অভাবত অস্ত্রোপচার চলিছে মোবাইলের পোহরত। শনিবার সন্ধিয়া এগারী রোগীক অস্ত্রোপচার করবর সময় কর্তন হয় বিদ্যুৎ, আর তার পাশত বিদ্যুতের অভাবত এইদরে মোবাইলের লাইট জ্বলায় চিকিৎসকে অস্ত্রোপচার করে রোগীক। মোবাইলের পোহরত বিভিন্ন চিকিৎসালয়ত চিকিৎসা চলার ঘটনা এ প্রথম নহয়, কিন্তু স্বাস্থ্যক্ষেত্রের প্রাণস্বরূপ চিকিৎসা মহাবিদ্যালয়ত মোবাইলের পোহরে চিকিৎসা চলার ঘটনায় পোহর আনিছে সরকারি চিকিৎসা ব্যবস্থার বাস্তব ছবি। সরকারি চিকিৎসালয়ত মোবাইলের পোহরত অস্ত্রোপচার চলিছে, কিন্তু কি চলিছে ব্যক্তিগত চিকিৎসালয়ত? একটা দিনতে পোহর আহিছে আন এখন ব্যক্তিগত চিকিৎসালয়ত সংঘটিত ভয়ঙ্কর ঘটনা। অসমীয়া প্রতিদিনের বাতরি অনুসরি বরপেটা রোডের বিনাপানী নার্সিং হোমত রোগীক আধাতে অস্ত্রোপচার করে পলাই গেছে সরকারি চিকিৎসক। ঘটনার বিবরণী অনুসরি রোসানারা আহমেদ নামের এগারী মহিলা রোগী গোল ব্লাডার অপারেশনের কাজ চাপিছিল সোনাপুর অসামরিক চিকিৎসালয়ের সরকারি চিকিৎসক আবুলেস মোস্তাক আহমেদের ওসর। রোগীগীক চিকিৎসকগী বিনাপানী নার্সিং হোমত ভর্তি হবলে পরামর্শ দিয়ে আর তাতেই অপারেশন করা হব বলে জানিবলে দিয়ে। ইয়ার পাছত ব্যক্তিগত চিকিৎসালয়খনত রোগীগীর চিকিৎসা আরম্ভ করে চিকিৎসক আবুলেস মোস্তাকে। ইয়ার পাছত শনিবার সন্ধিয়ালে অস্ত্রোপচারের রোগীগী অস্ত্রোপচার কক্ষত ভর্তি করা হয়। প্রথম অবস্থা চিকিৎসকগী রোগীগীর পেটত দুটাক ফুটা করে, কিন্তু ইয়ার পাছতেই অস্ত্রোপচার প্রক্রিয়া জটিল হয়ে পড়ে। এবার চিকিৎসকগী রোগীর অভিভাবকক বিনাপানী চিকিৎসালয়ত অস্ত্রোপচার সম্ভব নহব বলে অবগত করে আর বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয় স্থানান্তরের পরামর্শ দিয়ে। লগেলগে ঘটনাক পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে আর সেই সময়তে ব্যক্তিগত চিকিৎসালয়খনের চিকিৎসক আবুলেস মোস্তাক আহমেদে পলায়ন করে। তার মানে অপারেশন থিয়েটারত মানে লই যাই কেনে দুটা ফুটা করে তারপর মানে আমাক মাতছে আর কি। মাতি কেনে কয় যে ইয়াত অপারেশন এটা নচলিব, এটা আপনাদের বরপেটা মেডিকেল লই যাব। তো কিহর কারণে মানে সংকটজনক অবস্থা আছে আর কি, কিবা মানে বিদ্যুৎ কিবা আছে যদি করে আছে, এটা একদম ভন্ডা মিশ্রা এখন হয়। বরপেটা রোডত এটাই নার্সিং হোম, মানুষ বহু আশা আকাঙ্ক্ষা লই এই বিনাপানী নার্সিং হোমত আহে, তেনে ক্ষেত্রে আদা কাম করে যদি পেশেন্টক এনেকা একটা বিপদে পেলাই দিয়ে, তেনে ক্ষেত্রে কি অবস্থা হবো সেই পরিয়ালটো? এয়া একটা দিনরে অসমৰ স্বাস্থ্যখণ্ডৰ দুখন ছবি। অসম সরকারে ইখনের পাছত সিখন চিকিৎসা মহাবিদ্যালয় খুলিলেও এয়াহে অসমৰ চিকিৎসা খণ্ডৰ আসল ছবি, যত রোগীর পেট ফুটা করে পলায় সরকারি চিকিৎসক, আধা অস্ত্রোপচার করে প্রেরণ করে অন্য চিকিৎসালয়, সরকারি চিকিৎসালয়ত মোবাইলের পোহর চলে অস্ত্রোপচার। কি সরকারি চিকিৎসালয়, কি ব্যক্তিগত, এনেক চলিছে রাজ্যের স্বাস্থ্যখণ্ড। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।